আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ হয়েছে আপনি কিন্তু আপনার মোবাইল থেকেই চেক করতে পারবেন তো কিভাবে আপনি চেক করবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে তো আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি কিভাবে চেক করবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে আপনার আধার কার্ড চালু আছে না বন্ধ আছে এটা চেক করার জন্য আপনি চলে আসবেন গুগলে আপনি এটা মোবাইল থেকেও তাছাড়া কম্পিউটার থেকেও একই পদ্ধতিতে করতে পারবেন আপনি গুগলে আসার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন ইউআইডিএই ইউআইডিএই লেখার পর আপনি সার্চ করবেন তাহলে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে উপরেই কিন্তু চলে আসবে আপনি ইউআইডিএই ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে যে কোনো একটা ভাষার উপরে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি একটা পোপ আপ মেসেজ দেখতে পাবেন এটাকে আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবেন তারপর আপনি স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট আধারের আন্ডারে এখানে একটা অপশান আছে চেক আধার স্ট্যাটাস আপনি এবার চেক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদেরকে কিন্তু লগইন করতে হবে না আপনি একটু স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি আপনি এবার চেক আধার ভ্যালিডিটি তে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার তো আপনি যে আধার নাম্বারটা চেক করতে চাচ্ছেন তো সেই আধার নাম্বারটা আপনি এই ঘরে বসিয়ে দিবেন এই ঘরে বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচার এই ক্যাপচারটা আপনি দেখে দেখে সঠিকভাবে ইন্টার ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি প্রসিডে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে আপনার আধার নাম্বার দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন কমপ্লিটে এখানে আপনি দেখতে পাচ্ছেন কত বছর বয়সের মধ্যে আছে সেটা এখানে শো করবে তারপর এখানে তার জেন্ডার শো করবে তারপর তার স্টেট এখানে শো করবে এখানে মোবাইল নাম্বার যদি আপনার দেওয়া থাকে তাহলে সেটা এখানে শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার শো করছে এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে তার মানে আপনার আধার কার্ডটা কিন্তু এখনো চালু আছে আর যদি এটা চালু না থাকে তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন থাকবে আপনার আধার কার্ডে যদি ডকুমেন্টস আপডেট করতে হয় তাহলে কিন্তু আপনার এখানে নিচে লেখা থাকবে যে আপনার ডকুমেন্টসটা আপডেট করতে হবে এইভাবে আপনি চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত